নমস্কার, এবিপি আনন্দ ফেসবুক পেজ লাইভে আপনাদের স্বাগত। আমি রুমা পাল আপনাদের সঙ্গে রয়েছি। এই মুহূর্তে রয়েছি খাদ্য ভবনের সামনে থেকে। অবশ্যই আপনাদের জানাবো কেন এখান থেকে রয়েছি এবং এখানে যারা চাকরি প্রার্থীরা রয়েছেন তাদের কি বক্তব্য, সব কিছুই আপনাদের জানাবো। আপনারা আসছেন আমার সঙ্গে অনেকেই, একবার এই ছবিটা একটু আপনাদের দেখিয়ে দিচ্ছি। আমি ছবিটা একবার দেখিয়ে নিচ্ছি। এটা হচ্ছে খাদ্যভবন, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে প্রচুর বলতে আমি হিসেবে নিরিখে 857 জন রয়েছেন চাকরি প্রার্থী। তার মধ্যে অনেকেই কিন্তু এখানে রয়েছেন যারা বিভিন্ন জেলা থেকে এসেছেন এবং এখানে অবস্থান বিক্ষোভ করছেন। তাদের বক্তব্য রয়েছে এবং প্রত্যেকেরই প্ল্যাকার্ড রয়েছে, যেখানে আমি দেখতে পাচ্ছি এখানে যেমন রয়েছে হাইকোর্টের আদেশ মানা হয়নি কেন, সিলেক্ট হয়েও বঞ্চিত কেন, প্রতারণা আর নয়, চাকরি ছেড়ে অনেককে অসহায়, কর্মচারীদের অভাব সত্ত্বেও নিয়োগ নয় কেন, সমাজের প্রশ্নবাণে আমরা জর্জরিত, এরকম আমরা কিন্তু সমস্ত প্ল্যাকার্ড দেখতে পাচ্ছি। এবং এসেছে তারা অনেক দূর থেকে, বিভিন্ন জেলা থেকে এসছে। তাদের কি বক্তব্য অবশ্যই শুনে নেব। তবে এটা ঠিক যে এই খাদ্যভবনের সামনে এই 857 জন চাকরি প্রার্থী, অর্থাৎ তাদের যে বক্তব্য সেটা তাদের কাছেই শুনে নেব। আপনাদের কি বক্তব্য এবং কি কারণে কেনই অবস্থান বিক্ষোভের পথ বেছে নিতে হলো? আমাদের দাবিটা হচ্ছে যে আমাদের যে 957 জন আমরা পিএসসি রিটেন এবং ইন্টারভিউ কোয়ালিফাই করে এসেছি, তাদের ভিতরে যে 100 জন জয়েন হয়েছে এবং 857 জন যে নন জয়নিং ক্যান্ডিডেট হয়েছে, তাদের যাতে অতি দ্রুত সত্বর নিয়োগ করা হয়, সেজন্য আমরা আজকে খাদ্যশ্রী ভবনে সবাই একত্রিত হয়েছি। আচ্ছা, এই যে এই এই আপনারা চাকরি প্রার্থী যারা জানেন ফুড ইন্সপেক্টরের জন্য, তো ফুড সাপ্লাই সাব ইন্সপেক্টরের জন্য, ফুড সাপ্লাই সাব ইন্সপেক্টরের জন্য এই পরীক্ষা হয়েছিল 2019 সালে। এবং এই আমি এই ছবিটা আপনাদের দেখাচ্ছিলাম এবং এই পরীক্ষা হয়েছিল 2019 সালে এবং রেজাল্ট বেরিয়েছিল, যারা এখানে চাকরি প্রার্থীরা রয়েছেন তাদের বক্তব্য যে ঠিক 2020 সালে 31 ডিসেম্বর, অর্থাৎ মাঝখানে অনেকগুলো ওদের অনেক ইন্টারভিউ গেছে, রিটার্ন গেছে, ভাইবা গেছে এবং এছাড়াও অনেক ইন্টারভিউ গেছে। তার ফলে যারা মানে একদম ক্যান্ডিডেট এবং যারা পাশ করেছেন সেই সমস্ত ক্যান্ডিডেট রয়েছেন, 957 জন ছিলেন, তাদের মধ্যে 100 জনের চাকরি হয়েছে, 857 জন বাকি রয়েছেন। অর্থাৎ কেন এত দেরি হচ্ছে এবং কী কারণে, এই কথাটাও কিন্তু তাদের কাছ থেকে তাদের মুখেই শুনে নেব। হ্যাঁ, কী কারণে আপনাদের, হ্যাঁ বলবেন, বলছি যে কী কারণে এই এতটা বিলম্ব এবং আপনাদের এই পথ বেছে নিতে হলো? আমরা জানি আমরা সিলেক্টেড প্রার্থী, কিন্তু কেন এখনও পর্যন্ত নিয়োগ হচ্ছে না, 100 জনের নিয়োগ হলো বাকিদের নিয়োগ হচ্ছে না কেন, আমরা জানি একটা মামলা হয়েছিল, কিন্তু মামলার অন্তিমে আমরা জেনেছি হাইকোর্ট 9 এপ্রিলের মধ্যে ডিসপোজ করে এবং স্যার থেকে ইন্টারিম রিলিফ নিয়ে আমাদের নিয়োগ করতে বলেছিল, কিন্তু এখনও পর্যন্ত নিয়োগ কেন হচ্ছে না আমরা এটা জানার জন্য এখানে এসেছি। এখনও পর্যন্ত 2-4 বার মোটামুটি আন্দোলন করা হয়েছে বা আমরা জমায়েত করেছি, কিন্তু কোনো সদুত্তর এখনও পর্যন্ত পাইনি। আমরা চাই সকলের, আমাদের 857 জন জয়নিং হোক এবং একসঙ্গে হোক। আচ্ছা, এই এই বিষয়টা কেন কোর্টে কেন চলে গেল এবং এর অবশ্যই আইনি জটিলতা রয়েছে, কে বলবেন এদিকে আসুন? হ্যাঁ বলুন। বলছি, এটা আমাদের যখন এ হয়, প্যানেল করা হয় 31 ডিসেম্বর যখন সাবমিট করা হয়, তারপরে যখন জয়নিং প্রসেস আমাদের স্টার্ট হয়, তারপরে সামিম হোসাইন নামে একজন সেটাকে কেস ফাইল করেন, ফেল ক্যান্ডিডেট, তিনি কেস ফাইল করার পর সেটা স্যাটে যায়। স্যাট আমাদেরকে, আমাদের রায়ে এসেছিলো, মানে আমাদেরকে বলেছিলো যে আর কোনো বাধা বিপত্তি নাই, কেসটা নিষ্পত্তি হয়েছিলো। তারপরে আবার জয়নিং প্রসেস স্টার্ট হয়েছিলো, 100 জনের জয়নিং হয়েছিলো, তারপরে আবার সেটাকে হাইকোর্টে চ্যালেঞ্জ করা হয়েছিলো। হাইকোর্টে চ্যালেঞ্জ করার পর হাইকোর্ট আমাদের সপক্ষে আবার রায় দেন যে তাদের যে মামলাটা করেছে সামিম হোসেন সেটা মিথ্যা, সেটা পুরোপুরি এ করা হয়েছিল, ডিসমিস করা হয়েছিল, সেটা আবার, হ্যাঁ, তারপরে আপনার আবার সেটা স্যাটে পাঠান যে এটা একটা ছেলের ভয়েসের একটা ফল ছিল। মানে এই এই মামলাটা আবার হাইকোর্ট থেকে ডিসমিস হয়ে গিয়ে স্যাটে চলে এসেছে, স্যাটে চলে এসেছিল। এবার স্যাট থেকে এবার বলেছিল ইন্টারনাল রিলিফ নিয়ে যদি খাদ্যভবন চায় যে তারা জয়নিং করাতে পারবে তাহলে তারা পারে, কোনো অসুবিধা নাই সেখানে। আমাদের এটাই রিকোয়েস্ট বা উদ্দেশ্য যে স্যার আমাদেরকে ইন্টারনাল রিলিফ নিয়ে আমাদের জয়নিংটা যাতে তাড়াতাড়ি করিয়ে দেয়, এটাই আমাদের রিকোয়েস্ট। অনেকেই রয়েছেন এখানে, যেমন আমি দেখতে পাচ্ছি, আরও একবার ছবিটা একবার দেখিয়ে নিই, খাদ্যশ্রী ভবন, যেখানে এই সমস্ত চাকরি প্রার্থীদের আপনারা দেখতে পাচ্ছেন। তাদের বক্তব্য যে 857 জন তারা রয়েছেন, এম প্যানেল তারা চাকরি প্রার্থী রয়েছেন,
এবং যেহেতু 100 জনের মানে 957 জনের মধ্যে 100 জনের এখন মাত্র চাকরি হয়েছে কিন্তু 857 জনের চাকরি এখনো পর্যন্ত হয়নি কেন হয়নি যদিও আইনি জটিলতা ছিল প্রথমে এই হাইকোর্টে মামলাটি গেলে যায় তারপরে সেখান থেকে হাইকোর্ট যাওয়ার পর সেটে গেছে হাইকোর্টে গেছে এবং হাইকোর্ট থেকে আবার সেটে পাঠানো হয়েছে কিন্তু তা সত্ত্বেও এখনো পর্যন্ত কোনো সুরাহা মেলেনি এমনটাই কিন্তু বক্তব্য চাকরি প্রার্থীদের তবে এটা ঠিক যে আরো অনেকে রয়েছে আরো কিছু বক্তব্য অবশ্যই তাদের কাছ থেকে একটু জেনে নেব কি কারণে দেখুন আজকে যে অবস্থান বিক্ষোভ করছেন মানে এটা তো করলেই তো আপনাদের চাকরি হয়ে যাবে না অর্থাৎ নিশ্চয়ই কিছু তো একটা তো সিস্টেম আছে একটা তো প্রসেস রয়েছে ম্যাডাম দেখুন হচ্ছে হাইকোর্ট যে কেসটা হয়েছিল একটা একজন হচ্ছে ফেল ক্যান্ডিডেট কেস করেছিল তো হাইকোর্ট সে তার মানে তার বিপক্ষে রায় দিয়ে হাইকোর্ট আমাদের পক্ষে রায় দিয়েছে তারপর থেকে হাইকোর্ট বলেছে 9 এপ্রিলের মধ্যে খাদ্য ভবন ফ্যাট থেকে কেসটা মিটিয়ে ইন্টার্ন রিলিফ নিয়ে আমাদের জয়নিং প্রসেস শুরু করে দিতে পারে কিন্তু এই মুহূর্তে সবচেয়ে বড় যেটা কথা এখানে উঠে আসে যে খাদ্য দপ্তর আমাদের যে জয়নিং বৈষম্য যে 100 জনকে জয়েন করিয়ে নিয়েছে বাকি এখনও 857 জন আমরা পড়ে আছি কেন পড়ে আছি আমরা কেন আমাদের হাইকোর্ট এক নম্বর কথা যে হাইকোর্ট খাদ্য দপ্তরে হাইকোর্টের যে রায়টা দিয়েছিল যে 9 এপ্রিলের মধ্যে কেসটাকে তুলে নিতে সেই কেসটাকে মানে সে হাইকোর্টের রায়টাকে অবমাননা করছে তো কর্তৃপক্ষ কি বলছে কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছে সদুত্তর আমরা পাইনি এর আগে আমরা এসেছিলাম আমাদের সঙ্গে খুবই জঘন্য ব্যবহার করেছে কর্তৃপক্ষের থেকে নিশ্চয়ই কোনো একটা বিষয় তো পেয়েছেন নিশ্চয়ই আপনারা এতজন রয়েছেন নিশ্চয়ই কিছু বলেছেন আমরা এর আগে এসেছিলাম 19 এপ্রিল তো 19 এপ্রিল আসার পরে আমাদের একটা অনশন বিক্ষোভ হয় শান্তিপূর্ণ অনশন বিক্ষোভ সেক্ষেত্রে উপর থেকে দুজন লোক এসেছিল তারা হয়তো আমাদের ডিপার্টমেন্টেরই কেউ আমি জানি না পুরোটা হতে পারে তারা কেউ এসেছিল এবং কর্তৃপক্ষের সঙ্গে সরাসরি আপনাদের কথা হয়নি ইউনিয়ন সেক্রেটারি বলে তারা আমরা চিনি সমীরণ স্যার হয়তো তো তারা আসার পরে বলেছে আমাদেরকে যে আপনারা এখন চলে যান আমাদের এখন ইলেকশন চলছে সেক্ষেত্রে তোমাদের কাজটা ভোট মিটে গেলে হয়ে যাবে এবং সেক্ষেত্রে আমাদের বলেছে যে তোমাদের এপ্রিল মাসে কেসটা উঠে যাবে এবং মে মাসের 10 তারিখে আমাদের কথা দিয়েছে আমাদের হয়তো জয়নিংটা স্টার্ট হতে পারে সেক্ষেত্রে আমরা এত দূর থেকে এসেছি আমরা এটাই চাই আমাদের যেন জয়নিংটা খুব তাড়াতাড়ি করিয়ে দিই যে এখন খাদ্য ভবন চাইলে ইন্টারনাল রিলিফ নিয়ে আমাদের জয়নিংটা করাতে পারে আমরা এটাই চাই যে আমাদের জয়নিংটা করানো আমরা এখানে বিক্ষোভ করতে আসিনি আমরা এখানে স্যারদের সাথে আমরা দুর্ব্যবহার করতে আসিনি আমাদের একটাই চাওয়া পাওয়া বোঝা গেল চাকরি প্রার্থীদের বক্তব্য তাদের বক্তব্য যে এখন যে তারা 857 জন রয়েছে তাদের তাদের চাকরিতে বহাল করা হোক তবে এটা ঠিক যে এই নিয়ে অবশ্যই কথা বলা হয়েছে বলেছিলাম খাদ্যমন্ত্রীর সঙ্গে রথীন ঘোষের সঙ্গে তার বক্তব্য যে অবশ্যই এর মধ্যে একটা আইনি জটিলতা রয়েছে আইনি জটিলতার জন্যই কিন্তু এতটা ডিলে হয়েছে খাদ্য দপ্তর চাইছে না যে কোনোভাবে এটা দেরি করা হোক তবে এটাও ঠিক স্যাট এই করোনা আবহে স্যাট অনেক অনেক এখন অবধি সেরমভাবে শুরু হয়নি সেই জন্য কিন্তু যাতে খাদ্য দপ্তর থেকে তারা স্যাটে গিয়ে আবার সেইভাবে যে এই যে জয়নিং করানোর দরকার যারা রয়েছে সেরকমভাবে প্রক্রিয়া শুরু হয়নি এবং যথাশীঘ্রই এই প্রক্রিয়া শুরু হবে এমনটাও কিন্তু জানিয়েছেন খাদ্যমন্ত্রী রথীন ঘোষ আমরা এই মুহূর্তে ছিলাম আমি এবিপি আনন্দ ফেসবুক পেজ লাইভ থেকে আপনাদের সঙ্গে ছিলাম যেখানে বলছিলাম যে খাদ্যভবন থেকে যেখানে ফুড ইন্সপেক্টরে যারা চাকরি প্রার্থী যারা ডিসেম্বর 31, 2020 সালে তাদের কিন্তু রেজাল্ট বেরিয়ে গেছে এবং তারা এমপ্যানেল চাকরিভুক্ত এবং চাকরি প্রার্থী এবং সেক্ষেত্রে তাদের বক্তব্য যে তাদের জয়নিং এখনও পর্যন্ত হয়নি কেন যদিও আইনি জটিলতা ছিল সেই আইনি জটিলতার মাধ্যমে সেই আইনি জটিলতা কাটিয়ে এখন খাদ্য দপ্তর সেই তাদেরকে তাদের দিকে অবশ্যই নজর দেবে এবং তাদের দিকে যাতে 857 জনের চাকরিতে বহাল করা যেতে পারে সেই দিকে কিন্তু তারা দেখছেন বলে এমনটাই কিন্তু প্রতিশ্রুতি দিয়েছেন তবে এটা ঠিক যে কবে সেটা হবে সেটা আগামী দিনে অবশ্যই জানা যাবে এবং কিন্তু এই যে চাকরি প্রার্থীরা তাদের বক্তব্য তারা এখানে অবস্থান বিক্ষোভ করছেন আন্দোলন করছেন সুতরাং তারা যতক্ষণ না পর্যন্ত কোনো কিছু একটা সবুজ সংকেত পাচ্ছেন কর্তৃপক্ষের কাছ থেকে তারা এখান থেকে সরবেন না তবে এটা ঠিক যদিও কর্তৃপক্ষ বলেছেন যে ব্যাপারটা তারা দেখছেন আমি রুমা পাল এবিপি আনন্দ ফেসবুক পেজ লাইভ থেকে আপনাদের সঙ্গে ছিলাম আপনারা আমার সঙ্গে ছিলেন এবিপি আনন্দ ফেসবুক পেজ লাইভে আপনারা দেখতে থাকুন এবিপি আনন্দ চ্যানেল এবং এবিপি আনন্দ ফেসবুক পেজ লাইভ